গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার তিন দিন পরও হত্যা রহস্য উদ্ঘাটিত হয়নি, গ্রেফতার হয়নি এখনও কোনো আসামি, মূল হোতারা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে তদন্ত চলছে, দোষীদের দ্রুত গ্রেফতার করা হবে। গাইবান্ধা প্রতিনিধি কায়সার প্লাবনের প্রতিবেদন জানাচ্ছেন সুমাই অর্থী। গাইবান্ধা এক সুন্দরগঞ্জ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের পর শুরু হয় হরতাল অবরোধ সহ নানা কর্মসূচি, অথচ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে ক্ষুব্ধ হয়ে পড়েছে স্থানীয়রা। এখন পর্যন্ত চিহ্নিত আসামিদেরকে গ্রেপ্তার করা হয়নি, গ্রেপ্তারের আমরা জোর দাবি জানাচ্ছি। লিটন ভাইয়ের হত্যাকারী আসামিকে ধরে দ্রুত যান বিচার আওতা নিয়ে আসে, এটি আমরা প্রশাসনের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা আমরা। প্রয়াত এমপি লিটনের বোন তাহমিদা বুলবুল কাকলি 1 জানুয়ারি রাতে সুন্দরগঞ্জ থানায় অজ্ঞাতনামা 5 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু এটা কড়া নির্দেশ দিয়েছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও এটার পিছনে আছে, সবাই পলিটিক্যাল পার্টি যারা আওয়ামী লীগের সবাই এটার পিছনে আছে, সবাই দুঃখ পেয়েছেন। প্রকৃত কি সেটা এখন জামাত হতে পারে, এদিকে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন এবং র‍্যাব সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। গেল 31 ডিসেম্বর সন্ধ্যায় নিজ বাড়িতে মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সুন্দরগঞ্জ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। SATV নিউজ ডেস্ক।